হাই হ্যালো ফ্রেন্ডস, আজ একটা নতুন ভিডিওলৈ স্বাগতম জানাইছো। আজি প্রসঙ্গ হয়েছে সুনীল গগৈ। আর সুনীল গগৈ এতিয়া ধরা শারীত ইমান ভয়ঙ্কর ঘটনা তা সংগঠিত করে সুনীল গগৈ অরুণাচল প্রদেশত লুকাই আছে। CID-এ তেওঁক ধরবলে সক্ষম হয়েছে। আপনাদের মোৰ সম্পূর্ণ ভিডিওটি চাওক, তেতিয়া সকল কথাখিনি গম পাব। সম্পূর্ণ ঘটনাটো আরক্ষী যেদরে নিশ্চিত করেছিল বা CID-এ প্রথম পর নিশ্চিত করেছিল, সেইখিনিয়ে যেন সচা হবলে গিয়ে আছে, সেই কথা আমি উমান দিব পারো আমার দর্শকসল। প্রিয় দর্শক, আমার হাতত পড়ছে এই তথ্য। মানে পুনের কোথাও ঢকুয়াখানা খাপতিয়া নিঃসঙ্গ হত্যাকাণ্ডর মূল মাস্টার মাইন্ড চিনাক্তকরণ হয়েছে আর হত্যাকাণ্ডটি সংগঠিত করেছিল তিনজন লোকে। তাদের দুজন আসলে আত্মসমর্পণকারী উগ্রপন্থী আর সেই দুজন আসলে প্রফেশনাল কিলার। হত্যাকারীয়ে হত্যাকাণ্ডটি সংযোজিত করে খাপতিয়া অঞ্চলের এখন গাঁত রাতে আসে আর তারপর দুপুরিয়া ভাগত দুপুরিয়া আহার গ্রহণ করেছিল। পিছদিনা 1-2 তারিখে দুপুরিয়া আহার গ্রহণ করেছিল ধেমাজি জেলার ধেমাজি টাউনের এখন বিশেষ হোটেলত। আর তারপরে এখন সেই বিশেষ গাড়িখন লয়ে অরুণাচললে হত্যাকারী গুছি গেছিল। আপনাদের তো গম পাইছে যে এনেকা একটা ভয়ঙ্কর ঘটনা সংগঠিত করলে ফার্স্টরপরা আপনাদের ভাবকসুন রাইজে কি ভাবিছিল। মেইন অভিযুক্ত বলে ভাবিছিলে ঢকুয়াখানা রাইজেও ভাবি আসলে যে জয়ন্ত গোস্বামী, কারণ সুনীল গগৈলেহে ভাবুকি আহিছিল। এইবোৰ মই কালি ভিডিওটো আপনাদের শেয়ার করেছিল, কারণ যেহেতু CID-এ নিজ মুখেরে কৈছে এইবোৰ সব সুনীল গগৈ পুত্রর মোবাইলত যি ভিডিও বা কল রেকর্ডিং পাইছিল এইবোৰ সব মানে ভেকু ভাওনা। এইবোৰ সব মানে যেতিয়া সুনীল গগৈ নাইকিয়া হব তেতিয়া তেওঁৰ যে সুধিব সেই পুতেকক তেতিয়া এই ভিডিওবোৰ উলিয়াই দিব। এইবোৰ সব ভেকু ভাওনা CID-এ সম্পূর্ণরূপে ফাদিল কৰিছে। আৰু যেতিয়া এই ঘটনাটো হৈছিল তেতিয়া সুনীল গগৈৰ ঘৰৰ পিছফালে যেতিয়া সংযুক্ত পৰাশৰ গৈছিলে তেতিয়া CID কুকুৰটো লৈ তেতিয়াই কাপোৰকেইটা শুঙি পেলাই সুনীল গগৈ ঘৰৰ ফালে এই কুকুৰটো ৰাওনা হৈছিলে। আৰু এটা কথা, এনেকুৱা অনুমান হৈছে যে সুনীল গগৈ আৰু কিন্তু CID-এ কৈছে যে তেওঁলোকে এইবোৰ কথা নাজানে। কিন্তু সুনীল গগৈয়ে পত্নীয়ে বগা সাজ পিন্ধিব পাৰে, কিন্তু তেওঁ বাৰে বাৰে কাণফুলি চেঞ্জ কৰি থকা দেখা গৈছে। আনচাই বিয়াৰ পিন্ধা আমি ফাৰ্ষ্টৰ পৰাই লক্ষ্য কৰিছোঁ, বহুতে কমেণ্টো কৰিছে ওলোমা কাণফুলি পিন্ধিছে। তেওঁ এনেকুৱা অনুভৱ হয় তেওঁ যে জীৱিত আছে, তেওঁ ভালমতে দি জানে। এই ইমান দিনে যে নাটক হৈহে এক্টিং কৰি আছিলে, কারণ তেওঁলোকে যেহেতু সুনীল গগৈ বডিকে সৎকার করে দিলে আর তেওঁলোকে গতিকে সুনীল গগৈ বুলি ভাবি আছে গাঁৱৰ ৰাইজেও, কারণ সুনীল গগৈ এজন বিজেপি নেতা আর সমাজকর্মী আছিলে। গতিকে তেওঁ সমাজৰ কামবিলাকত দান বৰঙণি আগবঢ়ায়, গতিকে তেওঁক কেনেকৈ বেয়া বুলি ভাবিব কওকচোন। মানুহে কয় যে পেটত কি বাছেতো নাজানে, আজি সেই টকাৰ কাৰণে এনেকুৱা এটা ভয়ংকৰ ঘটনা তেওঁ সংঘটিত কৰিলে। মেইন অভিযুক্তটো তেওঁ হয়, গতিকে এনেকুৱা এটা ভয়ংকৰ ঘটনা। মাস্ক বিচৰা উদ্দেশ্যটো হৈছে সেইটোৱে, যাতে মাস্ক পিন্ধি আঁতৰ ৰখি থাকে কোন গম নাপায়। আৰু বাৰে বাৰে কালভাৰটো ওচৰলৈ আহি আছিলে, কিবা চাগে সেই মানুহখিনি আহিবৰ কাৰণে কালভাৰটো আছে, কেইবাটাও কালভাৰ্ট আছে চাগে। এই কালভাৰ্টটোত চিনাকি দিবৰ কাৰণে বাৰে বাৰে তেওঁ চাগে অলপ খেলি মেলি সেইখিনি বস্তু চিনাকি দিবৰ কাৰণে মানে বাৰে বাৰে আহি পেলাই ফোন যোগে চাগে তেওঁ কৈছে। আৰু ভালকৈতো এটাও ফোন পোৱা নগ'লে, গতিকে আমি এটাই জানো অতি সোনকালে যাতে হত্যাকাৰীক ধৰি আনি ফাঁচীৰ ব্যৱস্থা কৰে। আৰু এটা কওঁ, আমাৰ অসম চৰকাৰ ভাৰত চৰকাৰলৈ বহুত বহুত ধন্যবাদ, তেওঁলোকে 3খন আইন আনিছে। গতিকে তাৰে এখন আইনত জাতি দুহিতে তুমি যি কাম কৰিবা ফাঁচী দিয়াৰ ব্যৱস্থা হ'ব। গতিকে আমি এটাই জানো যে অপৰাধীক প্ৰশ্ৰয় দি লাভ নাই আৰু ফাঁচি দিয়ক, জেইল খুৱাই লাভ নাই, ফাঁচীৰ ব্যৱস্থা কৰক। তেতিয়া আমাৰ অসমত অপৰাধীয়ে যিহেতু ভৰি পৰিছে তেতিয়া লাহে লাহে কমি যাব। এনেকুৱা ভয়ংকৰ ঘটনা আগতে অসমৰ বাহিৰতহে শুনা পোৱা গৈছিলে, কিন্তু আমাৰ অসমতে এনেকুৱা ভয়ংকৰ ঘটনা হৈ আছে। ঠিক আছে, মই ক'বলগীয়াখিনি ইমানেই। আপোনালোকৰ যদি কিবা ক'বলগীয়া আছে কমেণ্ট।